ইয়া শিবাব, আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না। তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো, অথচ আল্লাহ সুবহান তাআলা সূরা লুকমানে বলেন, ওমিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদীসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়াইত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুত্ত করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে নেয়, তাদের জ্ঞান ছাড়াই, এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে, তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন, আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন, তাদেরকে বিলীন, তাদের খোঁজ খবর, তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না, এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বানর শুকরের মতো পরিণত করে দেবেন। ইয়া শিবাব ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না। ইয়া শিবাব ইত্তাকিল্লাহ, গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে। চাচা, যতই আল্লাহ নবীর নামে গান হোক, যতই কোনো বাবার নামে গান হোক, যেই গানে বাদ্যযন্ত্র আছে, মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে, ওই গান আপনাকে, ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্নামে নিতে আসছে। শুনুন, আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুবহান তাআলা সূরা আনফালে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয় শান্তি খুঁজে পায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, তাদের ঈমান, তাদের আল্লাহ ভীরুতা, আল্লাহর উপর ভরসা, আল্লাহর অনুগত্য, হারাম হালালের বাদ বিচার, হারাম হালালের পার্থক্য তাদের বেড়ে যায়। কি শুনলে, কি শুনলে? কোরআন। আর যদি বাদ্যযন্ত্রের সাথে আপনারা একাকার হয়ে যান, আল্লাহ সুবহান তাআলা বলছে, ভূগর্ভে মাটির নিচে বিলীন করে দেবে, চেহারা করে দেবে শুকর বানরের চাইতেও খারাপ। কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন, হাত তুলিয়ে না, দরকার নাই, আমি কারো ওয়াদা নিতে আসি নাই, আমি কি চৌকিদার কারো? আপনি কার বান্দা? ক্ষমাকারী কে? গুনাহ দেওয়ার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? তো আমি তো আপনাকে গুনাহও দিতে পারবো না, আপনাকে নেকিও দিতে পারবো না, হাত তুলে লাভ আছে এখানে? অনুরোধ করি যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও না। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে, স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে। তুমি শোনোনি, ক্রিকেট, ফুটবল, সিনেমা, নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছ। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ, তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনই পড়ায়, 30,000 টাকাও কামায়, হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই, ওর জন্য 5টা ঘর আসে, ওর মা বলছে এখনো ছোট আর পড়াশোনা করুক, আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ, কোনো রিক্সাওয়ালাও তোমাকে মেয়ে দিতে রাজি। তুমি দেখো, 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা, তাহলে তুমি আজকে উপকৃত থাকতা। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়সে এসে তোমাকে বলছি, তুমি গান বাজনা ছেড়ে দাও, ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে, 30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা, আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, সেদিন হলেও বুঝবা, বুঝতে তোমাকে হবেই, জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো, বুঝতে তুমি হবে। শোনো, আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না, আহা পার পাওয়া যাবে না। তবে তোমাকে বলি, যা করেছো করেছো, যা গান বাজনা শুনেছো শুনেছো, এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেগফার করো, বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়েন না, ইয়া আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি, এ আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি, আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না, এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে, আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না।
আমি অনুরোধ করব। চিটাগং শহরে থাকি বেশি দিন হয় না, তবে কারো বিয়া হলে আর দুই দিনও ঘুম হয় না, এত পরিমাণ গান বাজনা বাজায়, আল্লাহি হৃদয় ভেঙে যায়। আল্লাহর কসম, কী দিয়ে বুঝাই আপনাকে, মন চায় মারামারি করি, মন চায় গালাগালি করি, মন চায় ঝগড়া করি, মন চায় ওর বিয়ে ভেঙে দেই, মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি, মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি, মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক, ওহি বন্ধ হয়ে গেছে, মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও, একটাকে গলায় পাড়া দেই কতক্ষণ, মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম, কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো, যদি বন্ধ করে দিত, যদি এমন কিছু হতাম, কত কিছু যে মন চায়। তোমার বিবাহ তুমি রামশ্যাম যদুমধুর মতো করে ফেলেছ, যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না, বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না, আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, তিনজনে এসে দুধ খাওয়ায়, চারজনে কোলে নিয়ে নেয়, ছয়জনে গান বাজায়, দশজনে এসে হলুদ মাখে, শুধু বুঝি মৌলভি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়? শুনুন, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন, তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না, কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি? কার? মিথ্যা কথা বলবেন না, হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি? আল্লাহ নবীর। এই গান কার পদ্ধতি? কেন করতেছেন? ওটা তো আপনার বিয়ের অংশ, বিয়ে না হলে তো বাজাতেন না। বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন, বিয়েকে কেন্দ্র করে তো গানটা বাজাচ্ছেন। কয়জন নবীর উম্মত আপনি? আপনার নবীর নাম কি? আই এম আস্কিং ইউ, আপনার নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হু ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ফর ইউ? আপনার জন্য আল্লাহর নবী কে? কোন নবীর সুন্নত পালন করলেন গান বাজিয়ে? আপনার জন্য আমার বিল্ডিংটা ভেঙে পড়বে, বলে রাখি ছাড়ব না, আল্লাহ তুমি আমার ভাইদেরকে হিদায়াত দাও ইয়া আল্লাহ, ছাড়ব না। এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলে? কারা কারা হাত তুলেন তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না, এরকম কারা স্বীকার করে? আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকারা সম্মুখে এসে নাচবে, তুমি অপেক্ষা করো, পাহাড়গুলো কেঁপে উঠবে, পৃথিবীটা নড়ে উঠবে, জালজালা ইযা যুলজিলাতিল আরযু যুলজালাহা, যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ওয়া খরাজাতিল আরযু আসকালাহা, যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে, লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বের হো, বের হো আমার থেকে, বের হো, আমি তোর আর কাউকে রাখবো না। وقال الانسان, মানুষ বলবে মালাহা, মালাহা, পৃথিবীতে কি হলো, এই মাটির কি হলো, কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে, কেন সে স্বর্ণ মতি হীরা মানিক্য বের করে দিচ্ছে, মালাহা এর কি হলো, কেন পাহাড় নড়ে উঠছে, কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, মানুষ বলবে মালাহা পৃথিবীর কি হলো, বিয়ান্না রাব্বাকা ওয়াহালাহা, পৃথিবী এটা করবে, বিয়ান্না রাব্বাক, কারণ তোমার প্রতিপালক আও হালাহা পৃথিবীকে আদেশ করেছে। আপনি গান শোনেন আমি শুনি না, আপনি গান বাজান আমি বাজাই না, যখন চিটাগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটাও উঠছে, বন্ধ করেন এই জুলুম আমাদের উপর, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন, আল্লাহর দিকে তাকিয়ে বন্ধ করেন। আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা হয় বুলডোজার নিয়ে ভেঙে ফেলেন, কেউ ধরবে, কেউ জিজ্ঞেস করবে আপনাকে? আপনি গান বাজনা শুনে এভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছেন। ইত্তাকিল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত।